কলকাতা লীগের ডার্বিতে মহামেরানের বিরুদ্ধে হারতে হয়েছে ইস্ট বেঙ্গলকে। সোমবার ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করতে ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপ ও কলকাতা লীগে এবার জয়ের স্বাদ পেয়েছে লাল হলুদ। কোচ কার্লেস কুয়াদ্রাতের এবার আসল অগ্নি পরীক্ষা, জিতেই শুরু করতে চাইছে লাল হলুদ ব্রিগেড। এর মধ্যে নরেন মহেশিংয়ের সঙ্গে আগামী 4 বছরের চুক্তি বাড়িয়ে ফেলেছে লাল হলুদ। আইএসএল এর প্রথম ভারতীয় হিসাবে হ্যাটট্রিকের দুরন্ত রেকর্ড করেন তিনি। গোটা মরশুমে অ্যাসিস্ট করেন 7 গোল।